আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। ইটস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নববর্ষের আগাম শুভেচ্ছা। সবার নতুন বছর কাটুক সুস্থতার সাথে, এই কামনা করি রব্বুল আলামিনের কাছে। আর স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন শেখ মুফতি সাইফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, স্বাগতম আপনাকে আমাদের মাঝে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাকে তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং খুবই ভালো লাগছে তোমাদেরকে দেখে। মাশা আল্লাহ, আশা করছি যে আমাদের সামনের যতটুকু সময় আমরা একসাথে কাটাবো, অত্যন্ত চমৎকার একটি সময় আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তোমাদের সব। আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে ইজাজ রহমান ফারহাদ, জুনাইরা মাহদিয়া, আবরার তাসিন, জাবির রাফান এবং আমি আহনাফ তাহমিদ রায়ান। চলো বন্ধুরা, তাহলে তাদের কাছ থেকে আজকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিন। আজ প্রথম প্রশ্ন করবে আবরার তাহসিন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাকে খুব দারুণ একটি প্রশ্ন তুমি করেছো যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, এটা নিয়ে যারা গবেষক আলেমে দিন তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করেছেন যেগুলো তার জন্য প্রয়োজনীয়, যেমন আরশ, তারপরে কুরসি, কেমন, এটা একটা বিষয়। কিন্তু যদি তুমি সৃষ্ট জগতের সৃষ্টি নিয়ে কথা বলো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনি কলমকে, এবং কলমকে সৃষ্টি করে তিনি বলেছেন যে তুমি লিখো। তো কলম জিজ্ঞেস করেছে যে আয় আল্লাহ তাআলা আমি কি লিখব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে যে আদ্যোপান্ত যা হবে তাই তুমি লিখো। অর্থাৎ আমরা বলতে পারি যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন। তোমাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এখন প্রশ্ন করবে জুনাইরা মাহদিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুধুমাত্র ইসলাম ধর্মকেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয় কেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন তুমি করেছো মামনি, যে শুধুমাত্র ইসলাম ধর্মকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা কেন বলা হয়। ব্যাপারটা হলো কি জানো, আমরা ছোটবেলাতে এক সময় খুব মজা করে রসমালাই খেতাম, এটাকে বলা হতো মাতৃভাণ্ডার, অর্থাৎ কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই, খুব মজা, তোমরাও খাবে। এবং যেটা আসল ছিল, এটার পরে অনেকগুলো একই নামে আসছে, আদি, আসল ইত্যাদি ইত্যাদি নামে, কিন্তু সবাই জানে আসল কোনটা। ঠিক এমনি করে আমাদের জীবনে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে একই নামে অনেক কিছু আসে কিন্তু একটাই ঠিক থাকে, বাকিগুলো ভেজাল থাকে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আমাদেরকে জীবন চলার একটা ব্যবস্থাও দিয়ে দিয়েছেন। এই জীবন চলার ব্যবস্থাটাকেই আমরা দিন বলি, আমরা ধর্ম বলি, ঠিক আছে? আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে যে দিনের উপর চলতে বলা হয়েছে সেটাই হচ্ছে ইসলাম। এবং ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ একজন বান্দা তিনি তার আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবেন, আদ্যোপান্ত আত্মসমর্পণ করবেন, এটার নামই আসলে ইসলাম। এবং এটাই হচ্ছে, যিনি আত্মসমর্পণ করবেন তাকেই বলা হয় মুসলিম। এটা আদম আলিহি সালাম থেকে নিয়ে সকল নবী রসুলগণ মুসলিম ছিলেন, সবার ধর্মই আসলে ইসলাম ছিল। কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো যে পরবর্তীতে, যেমন মুসা আলিহি সালামের অনুসারী যারা ছিলেন, ঈসা আলি সালামের অনুসারী যারা ছিলেন, অর্থাৎ তারা সেই সময়ের অনুসারী না, পরবর্তীতে যারা অনুসরণ করেছেন তখন তারা নিজেদের পক্ষ থেকে কিছু নাম নিজেরাই ঘোষণা করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত বিধান বা ধর্ম হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো জায়গায় জীবন ব্যবস্থা তালাশ করে সেটা গৃহীত হবে না। তো
তো এই কারণে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম যেই ধর্ম ছিল, আসল ধর্ম, আমাদের জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম, এটা কেয়ামত পর্যন্তই থাকবে। এছাড়া আশেপাশে যা আছে সেগুলো আসলে আমাদের বানানো, আমাদের মানুষেরাই বানিয়েছেন, যে কারণে এটা আসলে সঠিক হতে পারে না। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে এক এক যুগে যখন নবী রসুলগণ এসছেন ওনাদের উপর বিভিন্ন আইন কানুন পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ইত্যাদি করা হয়েছে, সব কিছু শেষ করে লেটেস্ট ভার্সন, সর্বশেষ আপগ্রেড ভার্সনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শরিয়াটা আসছে সেটা। অর্থাৎ এর পরে এই শরীয়তের মাঝে আর কোনো সংযোজন হবে না, নতুন করে কিছু যুক্ত হবে না, আবার কিছু বাদও যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আমি আমার দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, আর জীবন বিধান হিসাবে ইসলাম এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। এই কারণে একমাত্র জীবন ব্যবস্থা, সঠিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখন প্রশ্ন করবে ইজাজ রহমান। আমার প্রশ্ন ছিল শেখ, আমরা সুবহান রাব্বিয়াল আলা এবং সুবহান রাব্বিয়াল আজিম দুটা আলাদা আলাদা তাসবিহ, এই দুটা তাসবিহ যদি সহি অর্থটা যদি জানার জন্য আর কি, এটা অনেকদিন ধরে কনফিউশন ছিল, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন অর্থ বলেন এই জন্য। অনেক অনেক ধন্যবাদ বাবা ইজাজ, তোমাকে খুব চমৎকার একটি প্রশ্ন তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে সালাতের মধ্যে এমন দুটো গুরুত্বপূর্ণ সময় বা জায়গা আছে যেখানে আমরা সরাসরি আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, চাইতে পারি, একটা হচ্ছে সিজদা আর একটা হচ্ছে সালাম ফিরাবার আগে। আর সালাতের মধ্যে হলো দুটো ব্যাপার আছে, যে দুটো ব্যাপার হলো একজন বান্দা আল্লাহর কাছে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করেন, সেটা হলো রুকু আর সিজদা। রুকুতে যখন আমরা যাই, পৃথিবীর আর কেউ আমাদের মতন এইভাবে আল্লাহর সামনে মাথা ঝুঁকায় না, সিজদা দিয়ে আমরা সেটাই বলি যে আয় আল্লাহ তাআলা আমরা অনেক বড়, কিন্তু আমরা নিজেদেরকে বড় মনে করলে কি হবে, আমরা কত তুচ্ছ কত ছোট তুমি দেখো, আর তুমি হলে বড়, তুমি অনেক বড় আর আমরা অতি তুচ্ছ, এটাই আমরা রুকু আর সিজদার মাধ্যমে প্রকাশ করি। শুধু তাই নয়, রুকু এবং সিজদাতে আমরা দুটো তাসবিহ পাঠ করি, এগুলোকে তাসবিহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এছাড়াও আরো অনেক তাসবিহ পাঠ করতেন, তা আমরা আজকে সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা নিয়ে কথা বলি। রুকুতে যখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এর মানে হচ্ছে যে কত সুমহান আমার সেই সত্তা, সুবহানা কত মহান, রব্বি যিনি আমার মালিক, আল আযীম যার মর্যাদা যার সম্মান অনেক উঁচুতে, এর উপরে আর কেউ নেই। মূল বিষয়টা হলো এটা, আমি যদি বাংলায় ভাবানুবাদ করি তাহলে যার অর্থটা হচ্ছে যে আমার সেই মহান সত্তা কতই না পূত পবিত্র এবং কত সম্মানের অধিকারী, এর উপরে আর কেউ। সুবহান রাব্বিয়াল আলা যদি বলি, ঠিক একইভাবে আলা আর আজিম দুটো শব্দ ব্যবহার করা হয়েছে সুউচ্চ মর্যাদাকে বোঝাবার জন্য, ঠিক আছে? তাহলে যার অর্থ দাঁড়ায় যে কতই না মহান আমার সেই রব, আমার মালিক, যিনি অনেক মর্যাদাবান, অনেক সম্মান, অনেক অনেক ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ বিহামদিহি, তোমাকে অনেক ধন্যবাদ। স্যার, সবার প্রশ্ন হয়ে গেলে কি এখন আমি আমার প্রশ্নগুলো করতে পারি? হ্যাঁ, অবশ্যই তুমি তোমার প্রশ্নটা করতে পারো। আমার প্রথম প্রশ্ন, কোন ধরনের গান শোনা বা গাওয়া হারাম? আচ্ছা, অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যে ওই সকল ব্যক্তিরা হচ্ছেন আসল মুমিন যারা লাগ থেকে বেঁচে থাকেন। আর লাগ মানে হচ্ছে এমন কথা, এমন কাজ যেটা অর্থহীন এবং যেটা আমাদেরকে পাপের দিকে ধাবিত করে। কোরআনুল কারিমে একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে শুআরা, অর্থাৎ কবিগণ নামে, কেমন? সেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমরা কাদের গল্প, কবিতা, সংস্কৃতি, সাহিত্য অথবা নশীদ আমরা শুনতে পারবো আর কাদেরটা শুনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, এমন কিছু কবি আছে, লেখক সাহিত্যিক আছেন, যারা লিখেন ঠিকই আছে কিন্তু
তারা যা লিখেন তার কোনো বাস্তবতা নেই। আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইফআলুন। তাদের অবস্থাটা হচ্ছে যে তারা তাদের লেখনীর মাধ্যমে বা সাহিত্যের মাধ্যমে এমন এমন উপত্যকায় ঘুরে বেড়ান যার কোনো বাস্তবতা নেই। তারা যেটা লিখেন, যেটা বলেন, সেটা তারা নিজেরাও করেন না। সুতরাং তাদের লেখা ঝোঁকা আমরা পড়বো না, আমরা দেখবো না। কাদেরটা পড়বো, কাদেরটা শুনবো? এরপরে আল্লাহ তাআলা আরেকটা দলকে আলাদা করে দিয়েছেন, সেখানে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সলিহাত, এমন কিছু ইমানদার লেখক আছেন, সাহিত্যিক আছেন, সংস্কৃতিবান আছেন, যারা লেখেন আল্লাহর জন্য, ইমান নিয়ে যারা কাজ করেন, যারা এই ব্রত নিয়েছেন যে তারা ভালো কাজ করবেন, অর্থাৎ যারা মুমিন, যারা ইসলাম নিয়ে কাজ করছেন, যারা দ্বীন নিয়ে কাজ করছেন, কোরআন এবং সুন্না নিয়ে যারা লেখেন, যারা গেয়ে থাকেন, এবং সেটা যদি মিউজিক ছাড়া হয়ে থাকে তাহলে আমরা সেই নাসিদ গুলো শুনতে পারবো ইনশাল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন করবে ইজাজ রহমান। শাইক, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল শাইক, বিতরণ নামাজে আমাদের সবার কমন একটা কনফিউশন আছে যে মানে অনেকে আর কি একা একা নামাজ পড়ে ভিতরে, তো ওইটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত কিছু বলেন। অনেক অনেক ধন্যবাদ ইজাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো আব্বু। ভিতরের সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে আদায় করেছেন, যেটা আমরা বুখারী এবং মুসলিমের মধ্যে পেয়ে থাকি। এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যায় প্রায় 9 রাকাত থেকে নিয়ে 1 রাকাত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাত আদায় করেছেন। তুমি যেহেতু জানতে চেয়েছো 1 রাকাতের ব্যাপারে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমরা মূলত 3 রাকাত ভিতর আমরা 3 ভাবে পড়ার মাধ্যম দেখে থাকি। একটা হচ্ছে যেটা আমরা আমাদের দেশে দেখি যে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু শেষ করে আবার দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়া হয়। এটা অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন যে এটা আদায় করা যাবে, এটাও সুন্নাহ। আর বাকি আরো 2টা পদ্ধতি আছে, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে 3 রাকাত ভেতরের সালাত আদায় করা হয় এক বৈঠকে, আর আরেকটা হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়া। এই দুটো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই দুটো সহিহ। এবং তুমি যেটা বলেছো যে যদি কেউ 1 রাকাত ভেতরের সালাত আদায় করতে চান তাহলে তিনি কিভাবে পড়বেন, সেটা হচ্ছে অবশ্যই তাকে আগে 2 রাকাত আদায় করে নিতে হবে। এবং 1 রাকাত ভেতরের সালাতের ক্ষেত্রে যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিয়মিত ভেতর অর্থাৎ 1 রাকাত পড়তেন, ভেতর মানে হচ্ছে বেজোর, তিনি 1 রাকাত পড়তেন একেবারে শেষ রজনীতে যখন সুবহে সাদিক হবে হবে তার আগে। তো আমরা যদি সেইভাবে পড়তে পারি সেটা সবচেয়ে বেটার, যে আগে আমরা 2 রাকাত পড়বো তারপরে আমরা 1 রাকাত পড়বো। আর যদি কেউ আগে রাতের বেলা ঘুমাবার আগেও পড়তে চান ইনশাল্লাহ পড়তে পারবেন। ওই এইভাবে পড়তে হবে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেন আবার 1 রাকাতের জন্য আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা বলবে, সুরা ফাতিহা পড়বেন, তারপরে সুরা মিলাবেন, এরপরে তিনি আল্লাহ আকবার বলে কনুত পড়তে পারেন, আবার রুকুতে চলে গিয়ে রুকু থেকে দাঁড়িয়েও তিনি কনুত পড়তে পারেন, তারপরে সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে স্বাভাবিকভাবে তাশাহুদ, দুরূদ শরীফ এবং মাসুরা পড়ে সালাম ফিরাবেন, এইভাবে তিনি আদায় করতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আবরার তাহসিন, আমি তাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করেছেন? অনেক ধন্যবাদ আবরার, খুব চমৎকার একটি প্রশ্ন করেছো বাবা। সেটা হচ্ছে আসলে কিন্তু আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ ছিল না, ফরজ ছিল 50 ওয়াক্ত, কেমন? কিন্তু আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন আমাদের উপর। ঘটনাটা হচ্ছে যে মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি যখন আল্লাহ তাআলার সাথে কথা বললেন তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দেন। তো তিনি যখন নামাজ নিয়ে চলে আসছেন তো আকাশে মুসা আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো, তিনি বললেন যে আপনি 50 ওয়াক্ত নিয়ে এসেছেন, আপনার উম্মত কিন্তু 50 ওয়াক্ত আদায় করতে পারবেন না, আপনি আবার যান কমিয়ে নিয়ে আসুন। এইভাবে বারবার যাওয়া আসা করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তেরই সওয়াব প্রদান করবেন, সুবহানাল্লাহ। ব্যাপারটা হলো এইটাই যে আল্লাহ বলেন আমাদের একজন মহান মালিক, তিনি আমাদের সত্তা, তিনি আমাদের সবকিছু, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের ভালো মন্দ সব তার কাছে, এবং তিনি আমাদের সবচেয়ে কল্যাণকামী, তার চেয়ে কেউ আমাদের কাছের নয়, কল্যাণকামীও নয়।
এই জন্য আমাদের সাথে আল্লাহর যত সম্পর্ক দৃঢ় হবে, আমরা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো, তত বেশি আমি আল্লাহর কাছে প্রিয় হব এবং দুনিয়া আখিরাতে আমি কল্যাণ পাব। এই জন্য বান্দা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যান, তাই দিনে 5 বার আমরা আল্লাহর কাছে ধর্ণা দিই, আল্লাহকে স্মরণ করি। দিনে 5 বার আমরা যেন হাজিরা দিই, আর বারবার একই কথা বলি যে হে আল্লাহ, আমার সকল সাহায্য আপনার কাছেই চাই এবং আপনার কাছেই আমি আমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি, আর আমরা আপনারই গোলামি করি। এই কথাগুলো আমরা বারবার বলি। দিনে 5 বার বলার কারণটা হচ্ছে শয়তান যেন আমাদেরকে প্ররোচনা দিতে না পারে। এই জন্য আমাদের আরো একটা কাজ করা দরকার, আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, পাশাপাশি নামাজের মধ্যে যা কিছু পড়ি সেটা যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি, নামাজটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক সুন্দর প্রশ্ন তুমি করেছো। এখন এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করব জুনাইরা মাহদিয়াকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জীবনভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন কেন? অনেক অনেক ধন্যবাদ মামুনি, অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি প্রশ্ন তুমি করেছো, যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন কেন। এর কারণ ছিল যে মক্কায় তিনি আল্লাহর হুকুম পালন করতে পারছিলেন না, মক্কার মানুষগুলো যারা প্রভাব এবং প্রতিপত্তিশীল ছিল তারা আসলে দিন তখন বুঝতে পারছিল না, এবং আল্লাহর রসুলের জন্য, সাহাবাগণের জন্য সেই মুহূর্তে মক্কাতে থেকে দিন পালন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রসুলকে বলে দেয়া হলো যে আপনি এবার হিজরত করুন। এই কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, কোথাও যদি আমি দিন পালন করতে না পারি, কোনো দেশে যদি আমি দিন পালন করতে না পারি, কোনো সমাজে যদি আমি দিন পালন করতে না পারি, তাহলে প্রয়োজনে আমরা সেখান থেকে অন্য কোথাও হিজরত করব, সেখানে মাটি কামড়ে পড়ে থাকবো না। এটা হলো শিক্ষা, দিনের জন্য আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। এখন এই মুহূর্তে রাফান আমাদেরকে একটি ছড়া শোনাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ছড়া বলবো, ছড়ার নাম লিখে চল। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, বাবুদের তাল পুকুরে শিখবাস করে তারা বলে থাম একটু দাঁড়া। পুকুরে ওই গাছে না নিচে এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে কাছে গিয়ে যেই ধরেছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরার পরে করেছি সরার চুরে মারি কারে ছিল গাছে আরে এটা ভাই বড় নচ্ছে তোমার ডুম কোথায় ডুচ্ছে এরকম কিলো খুশি একদম জোর সেচুস। আমিও বাগিয়ে থাব দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে নিঙ্গ দেয়াল দেখিয়াল ভিত্র শিয়াল আরে দেখ শিয়াল কোথা ওলাটা ডানে হাঁটা দেখেছি আটকে ওঠা কুকুরের জানলা যেটা বাবা গো মা গো বলে বাঁচিলে সকল ঘরে মুখে গিয়ে বসলেন ঘরে জানো প্রাণ আসল ঘরে জানো প্রাণ আসল ঘরে যাব ফের কান মলি ভাই চুনিতে আজ অডি যায় আমি নামে মিছা কুকুরে চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালি রই বিঘ্নি বলা কি বলিস ফের ডাকটা তোমার নাক্ষপটা। মাশাল্লাহ, সে অনেক সুন্দর একটি ছড়া আমাদেরকে শুনিয়েছে স্যার। এখন সবার শেষ হলে কি? আচ্ছা তুমি এখন প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি বাবা বলো। কত বছর বয়স থেকে নামাজ ফরজ করা হয়েছে? আচ্ছা হ্যাঁ রাফান,
খুব সুন্দর একটি ছড়া তুমি আমাদেরকে শুনিয়েছো, এই জন্য অনেক ধন্যবাদ। তবে আরেকদিন আমি তোমার কাছ থেকে সুরাতুল ফাতিহা শুনতে চাই, ঠিক আছে? এবার বলছি, তুমি যে প্রশ্নটি করেছো বাবা, তোমার মাথায় যে প্রশ্নটি আসছে সেটা হলো, কত বছর বয়স থেকে নামাজ ফরজ হয়? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে, 7 বছর বয়স থেকে নামাজের জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, আর 10 বছর বয়স থেকে অবশ্যই নামাজ পড়তে হবে। এই কারণে অনেকে বলেছেন যে 10 বছর বয়স থেকে ফরজ হয়, আবার কেউ বলেছেন 12 বছর বা সাবালক হওয়ার পরে নামাজ ফরজ হয়। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। সবার প্রশ্ন শেষ হয়ে গেলে কি আমি আমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারি? হ্যাঁ বাবা, তুমি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 11টি স্ত্রী বা বউ কেন ছিল, বা তিনি কেন 11টি বিবাহ করেছিলেন? আহনাফ, আমার বয়স এখনো অনেক কম বাবা, সুতরাং বিয়ের ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। শুধু এতটুকু বলি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন, একাধিক যে বিয়ে করেছেন, প্রত্যেকটা বিয়ের জন্য কারণ ছিল, এবং প্রত্যেকটা বিয়ের পেছনে একটা নেপথ্য ইতিহাস আছে, এবং তিনি অনেক নারীকে সহযোগিতা করেছেন বিয়ের মাধ্যমে, কেমন? এবং এক একটা বিয়ের পেছনে তুমি যদি আরো বড় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ো, তখন প্রেক্ষাপটগুলো উপলব্ধি করতে পারবে। এটা অনেক লম্বা সময় লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ এই প্রশ্ন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমি প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি তোমার প্রশ্ন করতে পারো। মহাকাশ কি? মহাকাশ, অনেক ধন্যবাদ বাবা। আমরা উপরের দিকে তাকালেই মনে করি যে উপরে আকাশটা দেখা যায়, আসলে আকাশ অনেক 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 উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আসসামা ওয়াত শব্দ ব্যবহার করেছেন, যেটা হচ্ছে 60টি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এক একটি আকাশ এত 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 বিশাল যেটা আমরা কল্পনা করতে পারবো না। আমরা উপরের দিকে তাকাই, যেটা আমাদের চোখের সামনে যেটা ভাসে সেটা হলো মেঘমালা, মেঘমালার অনেক উপরে আকাশ, এইভাবে আল্লাহ সৃষ্টি আকাশকে দাঁড় করিয়ে রেখেছেন। আর গবেষকরা সেই আকাশের এত বিশালতা দেখেই তারা বলেছেন এগুলো হচ্ছে বিশাল, অর্থাৎ মহাকাশ, সে আলোকে আমরা মহাকাশ বলে থাকি। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। স্যার, ছোটদের সামনে যদি বড়রা কোনো ভুল কাজ করে থাকে, ছোটদের কি করা উচিত? অনেক ধন্যবাদ বাবা। ছোটদের সামনে যদি বড়রা কোনো ভুল কাজ করে থাকে, আর ছোটরা যদি বুঝতেই পারে এটা ঠিক হয়নি, তাহলে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে, ওই ছোট যিনি আছেন তিনি বুঝিয়ে বলবেন বড়কে যে আপনি যেটা করেছেন আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু কাজটা এভাবে করলে ভালো হতো। এটা বলতে হয় না যে আপনি ঠিক কাজ করেননি, কেমন? আমরা যখন কারো ভুল ধরিয়ে দিতে চাই, তখন আমরা এইভাবে বলবো যে এইভাবে করলে ভালো হতো, আপনি হয়তো খেয়াল করতে পারেননি, তাই একটু অন্যরকম হয়ে গেছে। এভাবে সুন্দরভাবে আমরা তাকে বুঝাবার চেষ্টা করব, তাহলে আর তিনি ভুল করবেন না। অনেক সময় হতেই পারে হয়তো খেয়াল না থাকার কারণে কোনো ভুল করে ফেলতে পারেন, অথবা সেই ব্যাপারে জ্ঞান না থাকার কারণে এমনটা হতে পারে। তো যার জ্ঞান আছে তিনি যদি সুন্দর করে শুধরে দেন, তাহলে এই সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। স্যার, আজকে কি তাহলে আমরা শেষ করতে পারি? হ্যাঁ ইনশাল্লাহ, আজকে আমরা বিদায় নিতে পারি। ধন্যবাদ স্যার। বন্ধুরা, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। যাবার আগে বলতে চাই, মহান আল্লাহ যেন নতুন বছরকে আমাদের জন্য বরকতময় করে তোলেন। স্যারকে ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থেকো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।